একদম নিশে তার মানে এই না যে আমি ইচ্ছা মতো এখন খাবো তা না পরিমিত খেলে কোনো সমস্যা নেই ধন্যবাদ যে কথাগুলো আলোচনা হয়েছে এর মধ্যে আমাদের আমার ফাদার বা আমি বিভিন্ন পেশেন্ট ওনার কাছে পাঠাই ওখান থেকে কয়েকটা পেশেন্ট মানে এমন মনুষ্য অবস্থায় গেছে ওনার ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সেবা করছে এর মধ্যে আমাদের যে রোগীদের সচেতনতার মধ্যে অনেক কমজোরি সামনে চলে আসেন সেটা আমরা নিয়মিত ডাক্তারের পরামর্শ চলে না ডাক্তারের পরামর্শ মেডিসিন ব্যবহার করি না এবং ডাক্তার যখন যেটা বলে সেটার দিকে আমরা মুখেপ করি না করার কারণে আমাদের ডিজিজগুলো বাড়তে থাকে আর এটার সাথে সাথে আমাদের যে ডিজিজগুলো হয় সেটার মধ্যে অ্যাসিডিটির কথা বলা হচ্ছে যে রুটি খেলে অ্যাসিডিটি হয় সেজন্য হলো যে শরীরে পানির পরিমাণ কম হলে তখন অ্যাসিডিটি হয় আর আমাদের পাকস্থ যে সামান্য এর মধ্যে যেটাকে আমরা বলি কিমি কিমি আসলে একটা জীবাণু থাকে মানে এটা কি বলে কিমি থাকে আর কি পাকস্থ যে ছোট এটা যদি পেটে ভরা থাকে তাহলে সামনে যে তৈলাক্ত পদার্থ এগুলো বেশি উঠে যায় তখন আমাদের মুখে আলাপ অটোমেটিক হয় এর মধ্যে আমরা ওই কিমি ওষুধ এটা সাধারণত সবাই এটার মধ্যে কেউ সচেতন নাই সবাই খাওয়া উচিত আর দ্বিতীয়ত হলো যে আমাদের যে ডিজিজগুলো হয় তার কারণে ডাক্তার সাহেবের পরামর্শ নিই পরামর্শ নেওয়ার পরে আমরা কিন্তু সেই মেডিসিনগুলো টাইমলি খাই না না খাওয়ার কারণে আমাদের এক এক সাইডে অন্য অন্য সাইডে কি আমাদের আরও ডিজিজ বাড়তে থাকে আর এই ব্লাডের যে কোলেস্টেরল কোলেস্টেরলের মধ্যে যে জাতীয় খাওয়ার ফলে কোলেস্টেরল বাড়ে সেই জাতীয় কোলেস্টেরল ডিজিজ আসে না আমার এক পেশেন্ট উনি মানে এমন অবস্থা হয়েছে শরীরে মানে জ্বালা পড়া চলে গেছে ওনার কাছে পাঠিয়েছে আলহামদুলিল্লাহ উনি মেডিসিন চেক করে ইঞ্জেকশন সাথে কিছু করতে হয়ে গেছে আর এই যে সুস্থ সচেতন সবকিছু আল্লাহ তালা হাতে আমরা শুধু আল্লাহ তালা উন্নীত করে করবো হুসেন থেকে আমরা আদায় করবো আর সুন্নত হিসাবে ওষুধ খাবো আর ওষুধ যদি আমরা খাইতে চাই এই ওষুধে আল্লাহ তালা কিন্তু হুকুম নেয় যে আমি এই বডির জন্য কাজ করবো কি করবো না এই জন্য সবকিছুর মধ্যে আল্লাহ তালা হুকুম নিহিত আছে এই জন্য এর দিকে আমরা আল্লাহ তালা হুকুম হয়ে অ্যালার্ট থাকবো তার বাকি আমরা সুন্নত হিসাবে ওষুধ খাবো আল্লাহ তালা আমাদেরকে সেবা করবো এই জন্য ডাক্তার সাহেব আমি ধন্যবাদ ধন্যবাদ আর কেউ বলবেন কিনা কিছু আমি একজন ছোট ব্যবসায়ী সবসময় মানুষের চাপে থাকে চাপে থাকার কারণে আমার অনেক সময় মাথা ব্যথা হয় ডাক্তার সাহেবকে কিছু করে বলছি আমি অনেক সময় মানসিক চাপে থাকি চাপে থাকার কারণে মাথা ব্যথা হয় পার্শ্বপ্রতিক্রিয়া হবে কিনা বা এটা চেঞ্জ করো দুটা পার্থক্য আছে নাপা এক্সট্রার মধ্যে এক্সট্রা ক্যাফেইন আছে ঠিক আছে আর নাপা এক্সট্রা শুধুমাত্র প্যারাসিটামল 625 মিলিগ্রাম এরকম দাও সুতরাং নাপা এক্সট্রা যেটা আছে খান সমস্যা নেই কিন্তু নাপা এক্সট্রা যেটা সেটা বেশি গেলে ক্যাফেইন আছে তো ঘুমের সমস্যা হতে পারে প্যালপিটেশন হতে পারে হার্ট রেট বাড়তে পারে আর কি হ্যাঁ এই জন্য নাপা যদি প্রয়োজন খেতে প্রয়োজন হয় নাপা এক্সট্রা খেয়ে নেন এটা মনে হবে এটা নাপা এক্সট্রা বলা হবে এক্সটেন্ডেড নাপা আর কি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আমরা মোটামুটি প্রোগ্রামের শেষে আর সবার মনে হয় কারোর কিছু বলার নেই মামা বলুন কিছু তাহলে আমরা একটু এক দু মিনিটের একটা ইয়ে বাকি আছে ওটা একটা প্রেজেন্টেশন দিবে এক দু মিনিট জি সালাম আলাইকুম গুড আফটারনুন সবাইকে আমি আসলে বেশি কিছু বলবো না কারণ এখন অলরেডি বাজে আপনার এক্সপায়ার ডেটটা সো ডেটটা বাজে বেশি কিছু বলতে গেলে সবাই বলতে অলরেডি বিষয়
আমি প্রথমে আসলে আমরা লোহাটিদের পক্ষ থেকে আমি বলতেছি আমি মাহফুজ বিন হোসেন পরিচয় দিয়ে দিলাম। বেসিক্যালি যে জিনিসটা ছিল আমরা ডক্টরের সাথে কথা বলেছিলাম যে আপনাদের বিষয়গুলো নিয়ে যে আপনারা আসলে ডক্টরের চেম্বারে যখন আসেন আমার নিজস্ব ফ্যামিলির মধ্যেও আমার মা বাবা আত্মীয় স্বজন রোগী আছে, তো যখনই ডাক্তারের কাছে যায় তখন যে জিনিসটা আজকে উঠে আসলো যে সময় পাওয়া যায় না, আমার মা বাবা কেউ আসলো ফ্রি মানে পায় না, যে আসলে আমি যে মানে রোগটা নিয়ে যাচ্ছি কতটুকু আমি বলতে পারতেছি বা কতটুকু ইয়ে করতে পারছি। তো এই বিষয়ে সচেতনতা প্রকাশ করার জন্য আসলে আলোচনাটা আপনারা নোভার্টিসের পক্ষ থেকে আমাদের কাছে অনেকেই ফোন পেয়েছেন, অনেকেই ইনভাইটেশনও লেটারও পেয়েছেন। তো আমরা জাস্ট বিষয়টা হচ্ছে হৃদরোগ এবং সেই আলোচনা নিয়ে কিভাবে সচেতন করা যায়, কিভাবে হার্ট অ্যাটাকটা প্রতিরোধ করা যায় বা কিভাবে হার্ট অ্যাটাকের পার্সেন্টেজটা কমা যায়, যদি আমরা নিজেরা সচেতন হতে পারি তাহলে আসলে এটাই সম্ভব। বেসিক্যালি যে জিনিসটা ছিল যে আজকের প্রধান আলোচক যিনি ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান স্যার, আপনারা জানেন যে উনি আসলে জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন ডক্টর। তো ওনার শুক্রবার দিন বাদ দিয়ে শনিবার দিন সকালবেলা উনি প্র্যাকটিস করেন, ইভিনিং এ উনি আবার চেম্বার প্র্যাকটিস করেন। তো ওনাকে আসলে পাওয়া এটা আমাদের জন্য একটা ভাগ্যের বিষয় যে এই সময় এতটা সময়ে এত পেশেন্টের মাঝে সময় দেওয়া এবং এতক্ষণ ধরে সময় দেওয়া। তো আমরা যদি সবাই ওনাকে একটা করতালি দিয়ে গণতালের মাধ্যমে ধন্যবাদ জানাই। আর আরেকটা বিষয় আমি একটু শেয়ার করার জন্য, আমরা আসলে সবাই বলতেছিলাম সচেতনতা যে হৃদরোগ সম্পর্কে সচেতনতা, তো এখানে বেশ কিছু জায়গায় আমি কিছু কোশ্চেন দেখলাম ঔষধ নিয়ে, ঔষধ নিয়ে আমরা আমার কাছে সচেতনতা দরকার কি ঔষধ এবং ঔষধ কেন, যার সাথে একটা স্লাইড একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখাচ্ছি। সরি এখানে যে বিষয়টা দেখানো হয়েছে যে আপনারা এখানে যে ধরনের ঔষধ খান এর একটা অরিজিনাল প্রোডাক্ট আছে। অরিজিনাল বিষয়টা কি যে এখানে আপনারা অনেক মহিলারা আছেন সবাইকে যদি আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে সবাইকে যদি চাল ডাল লবণ সবাইকে যদি একই জিনিস দেওয়া হয় সব মহিলাই রান্না করতে পারবেন তার বেস্ট কোয়ালিটি দ্বারা, কিন্তু সবগুলা কিন্তু বেস্ট হবে না, বিভিন্ন বিভিন্ন ভাবে ভেরিয়েশন হবে, বিষয়টা এইটুকুই। তো এখানে দেখেন একটা কম্পাউন্ড অ্যাপ্রোভাল হয় কিভাবে, একটা মলিকুল আপনার যে ওষুধই খান না কেন ওই মলিকুলটা 16 বছর সময় লাগে আপনার একটা মলিকুল আবিষ্কারের পিছনে 16 বছর। তো এর অনেকগুলো ধাপ থাকে, ফেজ 1 ফেজ 2 ফেজ 3, প্রথম হয় এনিমেলের উপরে, তারপর হয় সেফটির উপরে, ডাটা সেফ কিনা মানুষের উপরে, তারপর হয় ইফিকেসির উপরে। তো এক একটা ফেজে সময় লাগে 4 বছর করে। তো এই 5000 মলিকুল নিয়ে যখন কাজ করা হয় 16 বছর যখন কাজ করা তার মধ্যে একটা কম্পাউন্ড অ্যাপ্রুভাল পায়, একটাই হয় বেস্ট যে এটাই হিউম্যানের জন্য এই ইন্ডিকেশনের জন্য হাইপারটেনশনের জন্য হোক ডায়াবেটিসের জন্য হোক যাই কিছু হোক না কেন এটা অ্যাপ্রুভাল পায়, 4999টাই নন অ্যাপ্রুভাল হয়ে বাদ পড়ে যায়। তো একটা মলিকুল আবিষ্কার করতে লাগে হচ্ছে 4000 বর্তমান 2016 সালে বা 2015 সালে 4812 কোটি টাকা একটা আবিষ্কারের পিছনে লাগে। এখন দেখেন একটা বিষয় WHO এই ওষুধগুলোকে আবার পাঁচটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অরিজিনেটর ড্রাগ, একটা হচ্ছে জেনেরিক ড্রাগ, একটা হচ্ছে সাবস্ট্যান্ডার্ড কপি, সাবস্ট্যান্ডার্ড ড্রাগ এবং কাউন্টারফিট, এই পাঁচটা ভাগে ভাগ করছে মেডিসিনের কোয়ালিটিটাকে। অরিজিনেটর কারা, যারা আবিষ্কার করছে 16 বছর ধরে যারা আবিষ্কার করছে, বিভিন্ন ট্রায়াল আছে যে আমার এটা এই ড্রাগের উপরে এই ইন্ডিকেশনে এই পেশেন্টের উপরে যা সমস্ত কিছু আছে সেটা অরিজিনাল। জেনেরিক কোনটা, যেটা অরিজিনাল যার সাথে কম্পেয়ার করতে বলতে পারবে যে ও যেটা আমি সেটাই একই জিনিস হেড টু হেড ট্রাই, এটা হচ্ছে জেনেরিক, যার সাথে অরিজিনালের সাথে তার সাথে জেনেরিক থাকবে। সাবস্ট্যান্ডার্ড কপি যার কোনো কিছুই নাই, লেগ ডাটা সমস্ত কিছু আছে। সো একটা হচ্ছে রিলাই অন অরিজিনেটর ড্রাগ লেভেল, একটা হচ্ছে ইলিগাল ড্রাগ কাউন্টারফিট এবং আরেকটা হচ্ছে লিগালি ভাবে অ্যাপ্রুভ যেটা ড্রাগ এন্ড অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাপ্রুভাল পায়, এবং এই তিনটাকে বলা হয় আনসেফ মেডিসিন। WHO বলে এই তিনটাকে আনসেফ মেডিসিন। সো
একটা জিনিস শেয়ার করার জন্য, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত শুধুমাত্র এরকম রিসার্চ বেস মলিকুল এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে কেউ রিসার্চ করে বের করতে পারেনি যে আমি এই প্রোডাক্টটা 15 বছর 16 বছর ধরে আবিষ্কার করছি। এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের কয়েকটা কোম্পানি এই রিসার্চ বেস কোম্পানি, আর যেগুলো আছে সবই সাব স্ট্যান্ডার্ড কপি হিসেবে আসে। ডিফারেন্সটা কোন জায়গায় দেখেন, সবই কিন্তু একই। আমরা যেটা বলি যে ভাই একটা ফার্মেসিতে যখন যান আপনার ওষুধ কেনার জন্য, ভাই এটার এটা সমান, একই জিনিস, একই ওষুধ, এটা ওই মাস এটা ওই মাস, কোনো ডিফারেন্স নাই ভাই। তো ডিফারেন্স হচ্ছে এই ওষুধের মধ্যে একটা অ্যাক্টিভ ফার্মা ইনগ্রেডিয়েন্ট থাকে, এই ইনগ্রেডিয়েন্ট সোর্স যেটা সেটা হচ্ছে অরিজিনাল হয়, কোনোটা চায়না হয়, কোনোটা ইন্ডিয়া হয়, বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস, মানে আমি যে ওষুধটা খাবো এই র মেটেরিয়ালস বিভিন্ন কান্ট্রি হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রেড হয়, যেটা যত ভালো গ্রেড তত ভালো গ্রেডের দাম তত বেশি পড়বে, যেটা যত লো গ্রেডের ইনগ্রেডিয়েন্ট তার তত দাম তত কম পড়বে। এই ইনগ্রেডিয়েন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে ড্রাগের এফিকেসি কমে যাবে, এই ড্রাগটা ঠিক মতো কাজ করবে না। এবার দেখেন ড্রাগ প্রোডাক্ট যদি ইনগ্রেডিয়েন্ট 500 মিলিগ্রাম থাকার কথা, থাকার কথা তারা সেটা হলো 500 মিলিগ্রাম, আছে 350 মিলিগ্রাম অথবা আছে 550 মিলিগ্রাম, যদি বেশি থাকে তাইলেও সমস্যা, তাইলেও আপনার অ্যাসিডিটি বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, আবার যদি লো থাকে সেই প্রসেস কিন্তু কেউ সবাই একভাবে করতে পারবে না। সো এখানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। একটা ডেডলি এক্সাম্পল বাংলাদেশের বেলায় কিছুদিন আগে আপনার হচ্ছে হলো 2700 চিলড্রেন 1982 থেকে 1982 থেকে 1992 সাল পর্যন্ত ফিডিং গিয়ে কোনো সমস্যা ছিল। সো 90% প্রোডাক্ট বাংলাদেশে যেগুলো আছে সেগুলো আছে ইসরায়েলে কোনো ড্রাগের অ্যাডমিশন থেকে কোনো প্রভাব পাওয়া যায়নি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে তাইওয়ানের, দুটা আমাদের আসলে আপনারা জানেন এখানে অনেকেই প্যাশেন্ট আছে তাইওয়ান খান, তো মার্কেটে যখন আপনারা ডায়াবেটিস থেকে কিনে যান তখন আপনারা অনেকেই জানেন যে ডায়াবেটিস অনেক কম দাম আছে বাংলাদেশে, তো দুটা নিয়ে তাইওয়ান তাইওয়ানের সরকার প্রস্তুত এটা তাইওয়ান এবং বাংলাদেশকে বলা ক্লাইমেটিক কন্ডিশন মানে ওয়েদার অনুসারে সবই সমান, বা সেই ট্রাইলে পাওয়া গেছে যে অরিজিনাল যে ডায়াবান এবং যে কপি ডায়াবান ওই জায়গায় যে লোকালি ডায়াবান তৈরি হয় তার মধ্যে মাত্র ডিফারেন্স তার কিসি কিসির বেলা এবং টেস্টের বেলা। সো দিস ইজ দ্য ডিফারেন্স। বেসিক্যালি এই জিনিসটা কিছু শেয়ার করা আপনাদের সাথে যে আমরা সবাই সচেতন হচ্ছি, সচেতন হচ্ছি কিভাবে আজকে একটা প্রোগ্রাম যেটা আসলে অবশ্যই খারাপ, বাট আপনি যদি সচেতন হন একটু তাহলে আপনার ওষুধটা কাজ করবে, যে কোনটা আসলে অ্যাপ্রুভাল কোনটা আসলে নিরাদ অ্যাপ্রুভাল, কোনটা ভালো ড্রাগ কোনটা ভালো ড্রাগ না, এই সচেতনতা আমার আপনার আপনাদের সবার মধ্যে আনতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এখন হলো আমরা একটু এক্সাইটিং ইংরেজি প্রোগ্রাম, সেটা হলো যে আমরা একটু রেফারেল ব্যবস্থা রাখছি আর কি। হ্যাঁ রেফারেলের মধ্যে রোগী রোগী সম্পর্কিত সব জিনিসই আর কি, কারোর হয়তো কিছু উপকারে লাগবে সেটা হলো প্রেশার মাপার মেশিন, ডায়াবেটিস মাপার মেশিন, ঠিক আছে। এখন আমরা ওই এখানে মেইনলি রোগীদের এবং যারা অ্যাটেন্ডেন্ট সবার জন্য একই ব্যবস্থা রাখা হয়েছে। হ্যাঁ যারা রোগীর সাথে আসছেন কেয়ার গিভার সবার জন্য একই, এর মধ্যে থেকে জাস্ট নিউট্রালি ডাক্তার সাহেব নিজের মতো করে তুলতে পারে, কারো এই জন্য আপনাদের মতো থেকে আমি ইয়ে করবো যে প্রথমটা তোলার জন্য, ঠিক আছে। আব্দুল আজিজ এই চোরগাঙ্গার আসেন, এর শের আলী ভাই একটু আসেন। আমাদের রোগী আব্দুল আজিজ মানে চুয়াডাঙ্গা থেকে কষ্ট করে আসে, অনেক দূর থেকে চুয়াডাঙ্গা থেকে আসে, মানে ডায়াবেটিস আছে ওনার, উচ্চ রক্তচাপ আছে, এবং আমি বলি উনি এখন সেকেন্ড লাইফ চলতেছে, কারণ ঘটনাটা বলে উনি আমার চেম্বারে আসার পরে উনি হঠাৎ করে আমার জাস্ট টেবিলের সামনে উনি হঠাৎ করে মানে মাথা মানে পুরো মানে হার্ট অ্যাটাক করেছে, যাক আমি ওই যে আমার ইয়েতে শোয়ানোর পরে আমার চেম্বারের নিচে শুয়ে আমি সিপিআর দেওয়া শুরু করছি, আল্লাহর মেহরবানি 3-4 মিনিট পরে নিঃশ্বাস নিছে। হ্যাঁ তারপরে আমরা হাসপাতালে ভর্তি ভর্তি করে ম্যানেজ করে, দিস ইজ সেকেন্ড লাইফ। মোহাম্মদ আব্দুল বাশার বাশার এই আদর আসেন আসেন
আসেন আসেন আসেন মহিলাদের থেকে দুজন মহিলা ডাক চলবেন আসেন তাহলে মহিলা বলবে আমাদের ইকুয়ালিটি ইকুয়াল শেয়ার হ্যাঁ একটু ঘুরে আপনি কথা বলেন আমি যখন জ্যাম প্র্যাকটিশনার শুরু করি জিপি শুরু করি ওই তখন থেকে সে বাসাবর রোগী আমার বাসাবর থেকে বাসাবর 2002 সাল থেকে আমি ওনার রোগী এবং আমার রোগ হলো ডায়াবেটিস অস্টিওআর্থ্রাইটিস এবং থাইরয়েডস উচ্চ রক্তচাপ এই জন্য আমার কাছে আছে এখন আমি মোটামুটি সুস্থ আছি অনেক খারাপ ছিলাম রফিকুল ইসলাম আচ্ছা এইটা এটা হলো আমাদের যেহেতু রোগী আছে রোগীদের ওষুধপত্র রাখতে হয় তাই না কিন্তু ফার্স্ট এইডের জিনিসপত্র রাখতে হয় হোটস্কেট ছেড়ে যায় এই জন্য হালকা গিফট রাখা হয়েছে এটা একটু মানে রোগীদের নাম ডাকলে একটু কাইন্ডলি চলে আসেন আপনারা এটা সবার রোগীদের জন্য কমপ্লিট হ্যাঁ বলুন আমি পেশেন্টের নাম বলছি আপনারা একজন লোকের উপরে আসুন রাজিয়া বেগম রাজিয়া বেগম আসেন 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 চলে আসেন হাজেরা বেগম মোহাম্মদ মঈনউদ্দিন ধরেন ধরেন হুমায়রা জাহান Thank you.
আসমা বেগম, আসমা বেগম, জাকির হোসেন সেলিম,